Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel guys. Finally niye aslam tomader jonno amader crossbow by xbow je jeta bolo sei challenge guys. Title ebong thumbnail theke already seta bujhe giyecho. Onek din dhore tumra boltechhila guys je crossbow challenge by xbow challenge koro bhai, keno korte choraiche koto din dhore boltechhiche guys. Finally niye aslam ar guys asker video te tumra xbow er killer theke sobtheke beshi moja baba hocche landmine ar hocche grenade er killer mane ki obostha je hoyechilo obosshoi last porjonto dekhte thak to without wasting any more time, let's start our today's video. এটা কি আমার সাথে নামতেছে? আ দূর গুশায় মাইরা ফেলবো নি, নতুন ফার্মাস পাইছি গাইস। সো আজকে মেবি আমি ফার্মাসের চ্যালেঞ্জটা করব, যাও জানে। আরে ওই ফার্মাসটা আমার চেক করার অনেক ও আছে, এক্সবোটা নিয়ে নেই দূর। আমি অনেকদিন ধরে তোমরা বলতেছিলে এক্সবো নিতে, দাঁড়াও দাঁড়াও আজকে এক্সবো এর গেম প্লেটাই করব। ফার্মাস না না না, ফার্মাসটাও করার ইচ্ছা ছিল তো, কারণ নতুন ফার্মাসটা পেয়ে গেছি আমি ওয়েপন রয়্যালের। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক এরপরটা করব, দেখা যাক দেখা যাক। এই এক্সবয়টা আজকে যদি মনে করো আপলোড করি, তাহলে এরপরে মেবি তোমরা ফার্মাসের গেম প্লেটা দেখতে পারবো আমাদের নতুন যে ফার্মাসটা দিয়েছে। কিন্তু কথা হইতেছে একটা না আমার সাথে নামলো, গায়েব হয়ে গেল কেন? আমি ভাবছিলাম আমার সাথেই নামবে, এখন দেখি নামলো না। আচ্ছা সমস্যা নেই, একটু পক্ষে পরে ওকে দেখতেছি, সমস্যা নেই। আপাতত আমরা একটু লুট করি, কারণ যেহেতু আমরা এক্সবো দিয়ে খেলবো ভাই, লুট কিন্তু অনেক বেশি লাগবে। লাইক ভেস্ট হেলমেট তো লাগবে, মাইন টাইন এগুলো বেশি লাগবে, কারণ মাইন দিয়ে বেশি কিল করতে হবে আমাদের। এক্সবো দিয়ে আর করতো, আর হাত খালি রাখতেছি আমি, কারণ বুঝতে পারতেছি এক্সবো দিয়ে মনে করো লাস্টে যে না মারতে পারলে, আর একেবারে এনিমি যদি ক্লোজ রেঞ্জে আসে তখন যে ঘুষাঘুষি ছাড়া একের কিল কুতা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না আর কি। তো দেখা যাক সামনে। আর এনিমিটা আমার সাথেই নামতে ছিল, কিন্তু এত দূরে কই চলে গেল বুঝলাম না। আশেপাশে ও আচ্ছা, ভেস্ট আপডেটরটা লাগবে একটু নিয়ে নে। হ্যাঁ এটা এটা তো ভেস্ট আপডেটর না, কি বলতেছে আর তো কি। পুরা ব্রাজিলে একজনই নাম ছিল যাকে আমি এখন আবার না 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 না, এই যে এই যে এই বাড়িতে এই বাড়িতে ধরো 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 ধরো, এ বাথরুম উঠলো নাকি রে, হাড়াহাড়ি করতেছিল। ধরো এখান থেকে একটু কভার নিয়ে দেখি ব্রো, তুমি কোথায়? আচ্ছা আচ্ছা, আমার মাথার উপরে আরেকটা, আমার মাথার উপরে আরেকটা। ও এটা উকি মারতেছে, উকি মারতেছে, লজ্জা পাইছে মনে। আচ্ছা সমস্যা নেই। আরে বাবা, ব্রাজিলে ওই পাশে আবার ফাইট হইতেছে, দাঁড়াও দাঁড়াও। আমরা সবাই আসবো, সমস্যা না, আমরা সবাই পার্টিসিপেট করব। এটা দুইতলায় আছে, আমি খালি করতেছি যে গাইস না না আসে নেই, আমি খালি ই করতেছি যে এটা এটা এক জায়গায় দাঁড়াক, আমি একটা মারবো। ও ব্রো, আরে এ হচ্ছে ক্রসবো এর প্রবলেম গাইস, এ হচ্ছে এক্সবো এর প্রবলেম। এটা দিয়ে মনে করো এনিমির যখন গুলি করবা তার 2 থেকে 3 সেকেন্ড পরে যে মনে করো এনিমির গায়ে লাগবে, অ্যাটলিস্ট 1 সেকেন্ড পরে। ও ও আসছে আসছে, আমি বলছি ও তুই ও ভাই ভাই দেখে ফেলছে রে ভাই 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 ভাই, একবার দৌড়ে আবার গুলি করতেছে ভাই, একেবারে দৌড়ের উপরে যা। ও মাইন কি আছে, মাইন কি আছে, ই প্রায় অনেকটা ভাই, তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ, একটু হিল কর একটু হিল কর একটু হিল কর ব্রো। ও হোয়াট, এটা কি সিরিয়াসলি? আমি আমি ভাবছিলাম মাইনের হাউস পেয়ে ও আর উঠবে না, এটা মাইনে মরে গেল। আই হা, এটা ভালো ছিল গাইস, এটা ভালো ছিল গাইস, মাইনে মরে গেল। আমি মানে একেবারে আশা ছেড়েই দিছিলাম রে ভাই, ও মাইনে যে মরবে আমি জাস্ট ম্যান, এটা ভালো ছিল। ও ম্যান, মাইন মাইন দিয়ে আসলে এইসব জিনিসগুলো মনে করো, এইসব দিয়ে ক্রসবো অথবা মনে করো কোনো টাইপের কি গান ছাড়া ভুইয়া বা কিল করা ওগুলোতে মনে করো মাইন যে কতটা হেল্পে আছে ভাই, ধন্যবাদ ম্যান। ল্যান্ড মাইনটা আসলে আসলে বহুত কাজের। আচ্ছা আচ্ছা, ও ও হ্যাঁ, এটা এটা দিয়ে আপাতত আপডেট করি না, ল্যান্ড মাইন নাই। আমিও ল্যান্ড মাইনের ভয় পাইতেছিলাম যে এটার উপর আবার ল্যান্ড মাইন বসানো নাকি। আচ্ছা সামনের দিকে একটা ফাইট হইতেছিল, কিন্তু আমার কথা হচ্ছে আমার একটু এমো টেমো লাগবে, আর এমো পাওয়াই যায় না মাঝে মাঝে, কিন্তু ভরে ভরে দেয় ভাই। যখন মনে করো এক্সবো চ্যালেঞ্জ করি না তখন একেবারে ভরে ভরে দেয়, এখন দিচ্ছেই না, এখন দিচ্ছেই না। আচ্ছা সমস্যা নেই, সামনের দিকে তো পাবো একটা হলো এক্সবো ই ক্রসবো এর ই অবশ্য বেশি একটা লাগে না, এমো অবশ্য তেমন একটা লাগে না, তো সমস্যা হওয়ার কথা না তেমন একটা আমার। সামনের দিকে যাই একটু, কি অবস্থা না অবস্থা ওদেরকে ওদের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে আসি। কিরে এটা কি এনিমি দেখলাম? আয়া এখানে কি এনিমি আছে নাকি কোনো? না 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 নেই, আমি আমি গাছের চিপার মধ্যে এনিমি দেখছি মনে হলো। আচ্ছা এদিকে আরেকটা বেস্ট আপডেট, আমার তো লেভেল 4 অলরেডি আছে তো, না এখানে মাইন নেই। আচ্ছা এখানে একটা মাইনই বসাই দিই,
মাইনি বসাই দেয় তার। ও সোলো যেহেতু খেলতে, ও না না মারিস না মারিস না, ভাই 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 ক্যারেক্টার রেমন করিস না ভাই, দাঁড়ায় পড়ুস কেন রে ভাই, দাঁড়ায় পড়িস না ক্যারেক্টার, এদিকে দাঁড়া দাঁড়া একটু তাড়াতাড়ি, পিছন দিয়ে কেউ আছে নাকি ভাই, ভাই 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 পিছনে আর একটা ছিল মনে হইলো, এইদিকে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কোনো টাইপের রিক্স তেমন একটা নেওয়া যাবে না, পিছনেটা আসিল কই, এ মারতেছে কতন পর পর একটা একটা করে টোকা দেয়, টোকা দিচ্ছ কেন ভাই, এমন করতেছো কেন এই নাদান পোলাটার সাথে, তারা একটু হিল করে নেই, আমি কোনো টাইপের রিক্স দিতে যাইতেছি না, এমনিতে খেলতেছে এক্সবো দিয়া ভাই। এই এক্সবো গানের স্ক্রিনটা দেখছো তোমরা, এটা মানে আমার কাছে একেবারে জোস লাগছে, দেখে ফার্স্টের দিকে মনে হয় না যে এক্সবো আছে, উপরে কি আছে নাকি, আমি কেন ক্লোজ রেঞ্জে যাচ্ছি আমি নিজেই যাই না, ও এই দুইটা রুমের, ও শিট ম্যান, আরে বেচারার লাস্ট আমার সামনেই পড়ে গেল রে খরগোশের মাথা, ধরো ধরো এখান থেকে একটা মারতে পারবো না, কিও না লাগে নাই, দৌড়া ভাই দৌড়া দৌড়া দৌড়া, জান জান পেয়ারা থাকলে দৌড়া, আয় 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 ইয়ো, আরে ক্রসবো ক্রসবো ঠাড়া মরুক তোর উপর ভাই, একটা তো লাইকা যা ভাই, কোনো রকম একটা লাইকা যা, ঘুষা ঘুষি করে বাকিটুকু আমি খতম করবো নি, কই আছে কই এটা ভাইয়া, ওই জুই 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 পাইছি পাইছি পাইছি, গাইস পেয়েছি, ধরো ধরো ধরো, আরে আমাকে দেখে না কেন, এই তো এই তো দেখছো এটা কত চালাক, দেখছো আমি বাসছিলাম আমাকে দেখবে আর আমাকে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গুলি করবে তা না, ধরো ধরো ধরো, আমার কাছে ল্যান্ডমাইনও নাই যে এখানে একটু ফিট টিট করবো ভাই, ভালো একটা লুট পেয়ে গেলাম, আচ্ছা আচ্ছা আমি কোন এমও খুঁজতেছি ভাই, আমার ক্রসবো এমও লাগবে, আমি ওর কাছে কেন খুঁজতেছি, ওরা কি ক্রসবো নিয়ে ক্রসবো এমও নিয়ে ঘুরবে এখন, গাইজ আমি এটাকে ক্রসবো বলি, আমি এটাকে এক্সবো বলি, তো তোমরা যেটা যেভাবে নাও আর কি, আমি ভাবছিলাম এটা ওই এনিমিটাই, এটা অন্যটা এটা অন্যটা, আরে লাগলো না রে লাগলো না লাগলো না, আমরা আমি একটু দূরে মারছিলাম যেন ওই পাশে যাওয়ার সময় ওর লাগে যায়, কিন্তু এ এটা কি আসতেছে, এটা কি আসতেছে, না 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 এটা এই পাশে আছে, এটা এই পাশে আছে, ও দেখা যাচ্ছে না রে একেবারে অপোজিট, এই তো পাইছি 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 পাইছি, এ ভাই ভাই খরগোশের মাথা পড়ছি আমি, আর লাফাইতেছে এটাই, মানে কেমনটা লাগে কো, কেমনটা লাগে এটা, খালি খালি লাফাইতেছে, ওইটা ওই পাশেরটার অবস্থা কি, ওই পাশেরটা এক জায়গায় এক সেকেন্ডের জন্য দাঁড়াইতো, একটু দাঁড়াইতো ক্রস মনে করো, একটা যদি লাগাইতে পারতাম তাও মনে শান্তি লাগতো ভাই, ও রে ওরে 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 ওরে, আচ্ছা এই পাশেরটা আছে কই, নামছি যেহেতু ব্রো, এই তো এই কি আমাকে দেখে ফেলছে, আমার মনে হচ্ছে দেখে ফেলছে রে ভাই ভাই ভাই, এ ও না না দেখে নাই দেখে নাই, ইয়ো আরে লাগে নাই রে লাগে নাই লাগে নাই দূর, আচ্ছা 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 আচ্ছা, আমার আমার পিছনে আসতেছে, আর মনে হচ্ছে আমার পিছনে আসতেছে, একটা গেট একটা গেট, ইয়াস এখন আসতেছে ব্রো, ইয়াস 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 গেট, আরেকটা গেট মারতে হবে, আরেকটাই, ও এটা কি ছিল, আরে আরে আজকে কি হইতেছে কি রে, এটা গেটে মরে গেছে, এটা গেটে মরে গেছে, আরে যে কে একেবারে পাগলের মতো পুশ করছে যে আজকে ঘেয়ে ফেলবো একেবারে, আস্তে নিয়ে মরে গেছে, গ্রেনেডটাও কি সুন্দর এখানে বেঁচে গেছিল একেবারে উপর, ফাইটটা এদিকে হইতেছিল, ও রে আইসা পড়ছে রে, লাগছে 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 একটা গ্লোয়াল, ও হেলথের বারোটা বাজিয়ে দিছে রে, ও ড্যামেজ হইতেছে ড্যামেজ হইতেছে গাইস, পাস পাস করে ড্যামেজ হইতেছে, তোমরা অনেকে মানে সবাই জানো অলমোস্ট যে ক্রসবো দিয়ে মারলে কিন্তু পাস পাস করে ড্যামেজ হইতে থাকে, আচ্ছা ড্যামেজটা শেষ হয়েছে কিন্তু, ও কই রে আবার হিল না ছাড়া, আচ্ছা আই থিঙ্ক এই ঘরের ভিতরে দাঁড়া, একটা একটা গেন মারবো আমি এদিকে, মনে হয় এখানেই ও এটার ভিতর ঢুকে ও মেডিকিট নিতেছে আর কি, ভালো একটা ড্যামেজ হয়েছে ভালো একটা ড্যামেজ হয়েছে, কিন্তু রিস্ক নিতে পারতেছি না, নাই নাই আসে কই তাইলে ভাই, এতক্ষণ পরে একটা ড্যামেজ দিলাম তারপরেও যদি গায়েব হয়ে যাও কীভাবে কি দূর, আমি ও রে 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 মারিস না মারিস না মারিস না ভাই মারিস না, রাগ করছে রে খেপে গেছে রে, ও ওইদিকে কি রে, ও আচ্ছা আচ্ছা ওই পাশে ফাইট হইতেছে ওই পাশে ফাইট হইতেছে, আচ্ছা আচ্ছা সমস্যা নেই তুমি ফাইট করো, এদিকে উপরটা কই, আচ্ছা আচ্ছা এটা অন্যটা ধরো ধরো ধরো, ইয়াস ইয়াস লাগছে লাগছে গাইস লাগছে লাগছে লাগছে, পাস পাস করে ড্যামেজ, আরেকটা লাগে যা ভাই কোনো রকম আরেকটা লাগ তাহলে হবে, আরেকটা আরেকটা আরে রে রে আরেকটা ভাই, এই তো ও রে ইয়া, আরে এমনই এমনই ক্রসবোয়ের গাইস এক্সপ্লেইন এমন শেষ হয়ে গেছে, শেড ম্যান
কোন এমো শেষ হলে এই কয়টা এমো থাকে মাত্র দৌড়ো, এখন আবার এমো কই খুঁজবো, এক্সপেন এমো এমনিতেই পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, এমোই পাই না রে ভাই। কি আরেকটা এমো যদি, আরেকটা গুলি যদি ভাই, পুরো মুল্লু খুইজা ফেললাম, একটা সিঙ্গেল এমো নাই ভাই। ক্রসবয়ের উপর কে ঠাড়া বললো নাকি দিন দুপুরে রে ভাই? ও এনিমি এনিমি এনিমি, আরে জোন আসতেছে রে, জোন আসতেছে, এটা আমার সাথে দৌড়াবে এখন, এটা অপোজিটে, আমি এই পাশে ভাই, কেউ কাউকে দেখি নাই, ঠিক আছে তুমি ওই দিক দিয়ে যাও গা, আমি এদিক দিয়ে যাই গা। ধরো 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 ধরো, মারিস না দয়া করে, মারিস না ভাই, কোনো রকম কভার নেই, কত হেল খেলো গা রে, কোনো রকম কভার নেই ভাই, কেমনে মারবো যদি আমার, না 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 না, তুমি আসো আমি তোমার ঘুষানো শুরু করবো, কাটানো অলরেডি ফালিয়ে দিছি ভাই। এ ওইটাও তো ওই পাশে, ওইটা ওই পাশে, ও এই যে জি জি, আরে এটাকে দেখিনি কেমনে, এটা পায়রাও তো পাইলাম না, এটা কি অন্যটা নাকি? ধরো আরে একটু কানা বানাই আগে, ইয়ো রো কানা যা কানা যা, ইয়াস কানা হইছে গাইস, ধরো ধরো ধরো, মরবে নাকি, মরবে নাকি গাইস, ইয়ো আরে আরে না না, এতক্ষণ পরে বুঝলো, এতক্ষণ পরে বুঝলো, ধরো 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 ধরো, অনেক ভালো একটা ড্যামেজ, ইয়াস ঘুষি দিয়ে, ঘুষি দিয়ে গাইস, এটা কি ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো একটা, ভালো একটা ই হয়ে গেছে, লুট হয়ে গেছে, কিন্তু আমার লাগবে হচ্ছে এক্সবো এর এমো, এক্সবো এর এমো এখানে আছে, এখানে আছে, একটা দিয়ে দে ভাই, একটা একটা এক এক্সবো এম এ দে দে ঠাকুর ভাই, একটা এমো দে 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 একটা, মানে কি অবস্থা? ধরো এই স্কুল ঘরের ভিতর অনেক সময় থাকে, আশেপাশেও থাকে, ধরো স্কুল ঘরের ভিতর একটু ঢুকবো, ধরো এ আরেকটা জোন শুরু হয়ে গেছে রে, এই জোনে কিভাবে যাবো, পুরো ওপেন ফিল্ড ভাই, পুরো ওপেন ফিল্ড, এই টাইমে যে কিভাবে যাবো গাইস, তোমরা বুঝতেছো আমার হাতে কিছু নাই, এক হিসেবে ক্রসবয়ের স্কিন দেখা দেখা মাইরা ফেলবো নাকি এখন, এক হিসেবে কিচ্ছু নেই আমার হাতে রে ভাই, এর থেকে ভালো করতাম নোগান চ্যালেঞ্জ র‍্যাঙ্কে, তাও তো ভালো ছিল। আরে একটা একটা এমো দে, একটা এমো দে ভাই, দয়া করে একটা এমো দে, লাস্ট হচ্ছে, আরে জোনে পড়তেছি রে, জোনে অনেক বেশি কাটবে, আরে দেখছো কি, আরে এদিকে এনিমি রে, এদিকে এনিমি, আরে আরে না, দেখছে 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 দেখছে, কাইস কাইস কাইস, এদিকে, ও এদিক থেকে মারতেছে, ওরে আচ্ছা পিছনেরটাকে মেরে ফেলছে, পিছনেরটাকে মেরে ফেলছে ভাই, পুরো ওপেন ফিল্ডের মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা আমার গ্লোয়াল কয়টা, না 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 গ্লোয়াল আছে অনেকগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্লোয়াল দিয়ে দিয়ে কি সামনে যাবো, কারণ জোন দেখছো সামনের দিকে পাথর আছে একটা, রেস্ট নে, সামনের দিকে পাথর আছে একটা, ধরো ধরো ধরো, কোনো রকম পাথরে যেতে পারে কি, আমার কাছে গ্লোয়াল আছে, আরে মারিস না, ধরো 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 ধরো, আমি কোনো না মারতেছে না ও আপাতত, আচ্ছা ও চলে যাওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ ভাই চলে যাও চলে যাও চলে যাও, আরেকটা কি ওই টাওয়ারে নাকি, আমার কেন জানি মনে হচ্ছে আরেকটা হচ্ছে একেবারে নদীর ওই পারে, হলে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়, কিন্তু আমি চাচ্ছি যে ওরা দুজন আগে লাগুক আর মাঝখান দিয়ে আমি ঢুকে কোনো রকম বুইয়াটা নেই, কিন্তু ও আচ্ছা আচ্ছা, আরেকটা ব্রিজের উপরে, আরেকটা ব্রিজের উপরে, কিন্তু এই পাশ থেকে যেটা দৌড়াইলো ওইটা কই, আরে এত তাড়াতাড়ি জোন শুরু হইতেছে কেন, আসতেছি ভাই ভাই, সিরিয়াসলি এত দূর পর্যন্ত এত কষ্ট করে আসছি, দেখো দেখো দেখো, ওই যে ওই যে ওই যে, এটা কি ব্রিজের উপরে গেল নাকি নিচে গেল, আমার মনে হয় নিচেই গেছে, তারা আমিও নিচে যেয়ে তারপর যে একেবারে একেবারে নিচে নেমে তারপর গ্লোয়াল দিব নি, ও মারতেছে, ওই মারিস তো, ওই মারিস তো, ওজনে পড়তেছে, আরে হিল করতে হয়নি, ইয়াস ইয়াস, ভাই ভাই ভাই, তাড়াতাড়ি দৌড়া, এখানে একটা, এখানে একটা, ভাইয়া ভাইয়া ভাইয়া, শোনো শোনো শোনো, আমি বলি আমি বলি আমি বলি, লেটস মেক আ ডিল, হ্যাঁ আমি টিমিং করবো, আমি টিমিং করবো, তারপর ছাইরা দে ভাই, কাইন্দা বাঁচি আমি, আরে বোম মারতে বলিনি রে, আমি টিমিং এর কথা বলছি, দরকার হইলে দুইটা মেডিকিট ঘুষ দিমুনি, এ ভাই এ ভাই, আমি আগের আগের সবকিছু ভুলে গেছি, যে আমি টিমিং করে করে হাজার মানুষের মারছি, এগুলো সব ভুলে গেছি ভাই, আর কখনো করবো না জীবনে ভাই, মারিস তা ভাই, আমার এত খারাপ অবস্থা, আর এগুলো ফায়দা উঠাইতেছে আমার, যদি কান থাকতো দূর, এটা গ্লোয়াল পাঠাইতেছে, আমার কাছে গ্লোয়াল আছে ভাই, তাও পাইছে গেছি, গ্লোয়াল না থাকলে এতক্ষণে মনে করো চান্দের দেশে, ভাই ভাই ভাই, আচ্ছা এটাকে কি আটকানো যাবে গ্লোয়াল দিয়ে, জোনের পাশে ভাই, জোনের পাশে কি আটকানো যাবে, বুঝলাম না, তিনজনে, আচ্ছা আরেকজন, আরেকজন এখনো, আরেকজন ভাবি ইয়ের উপরে, ওই ব্রিজের উপরে এখনো, এ ভাই 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 ভাই, আর গ্লোয়াল শেষ, গ্লোয়াল শেষ, ব্রো ব্রো ব্রো, আটকে গেছি, ইয়া ব্রো, না না না, শেট ম্যান, আমি ভাবছিলাম আর জিতে যাবো, ওর হেলথ দেখো একেবারে অল্প, একেবারে অল্প, শেট ম্যান, একটুর জন্য আমাকে ড্যামেজ দিছিল, তারপরে ওর হেলথ একেবারে অল্প, আর MP40 ড্যামেজ তো না গেলে মনে হয় যেতে যেতে জিতে যেতে, বুঝি ইয়াব গাইস, এই ছিল আজকের ভিডিও, হ্যাঁ ভাই আমি জানি যে আমাদের এই ক্রসবো বা এক্সবো এর চ্যালেঞ্জে এক্সবো এর কিলের থেকে বেশি কিল হচ্ছে আমাদের ল্যান্ডমাইন
গ্রেনেড আর ফিস্টে মানে ঘুষাঘুষিতে আমি জানি রে ভাই, কিন্তু কি করবো আমার কাছে এমোই ছিল না লাস্ট টাইমে যে যা অবস্থা হয়েছিল। আর গাইস লাস্টে যে আমাদের এই যে এমো টেম এই ল্যান্ডমাইনার কিলগুলা ভাই আর গ্রেনেডের কিলটা হোয়াট দা হেল। আর গাইস অবশ্যই এটা আমাকে মানে তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলে, এর জন্য আমি নর্মালের উপর একটা আমাদের এক্সবো বা ক্রসবো চ্যালেঞ্জ করলাম। আর অবশ্যই শিওর থাকো যে আমি এক্সবো চ্যালেঞ্জ অনেক বড় করে অনেক পারফেক্ট ভাবে অনেক সুন্দর করে একটা তোমাদের সামনে নিয়ে আসবো খুব শীঘ্রই, অবশ্যই খুব শীঘ্রই। তো অবশ্যই ওইটার জন্য ওয়েট করো। আর আজকের এই সব ল্যান্ডমাইন আর গ্রেনেডের কিলগুলা কেমন লাগলো গাইস, আর লাস্টে যে যা সিচুয়েশন হয়েছিল না। তো অবশ্যই যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, লাইক দাও ম্যান, প্লিজ ম্যান, রিকোয়েস্ট রইলো একটা লাইক তো দিতে হবে না। তো লাইকটা দেওয়ার পর যারা যারা লাইক দিচ্ছ না তাদের সবার কাছ থেকে ছোটো খাটো হলে একটা কমেন্ট চাচ্ছি গাইস, সবাই কমেন্ট করে ফেলো কেমন লেগেছে, কেমন ভিডিও তোমাদের চাই এগুলার ব্যাপারে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো। তো আরে তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, till next time video or stream, Allah Hafiz guys, peace.